প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। সরস্বতী পূজায় ফলের বাজারে আগুন, বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছি আমি সাথী আক্তার। কলকাতা থেকে তথ্য ও ভিডিও চিত্রে সম্পাদাস রায় ও সমরেশ রায়ের পাঠানো ডেক্স রিপোর্ট। রাত পোহালেই সরস্বতী পুজোয় মেতে উঠবে সারা দেশ, ক্লাব থেকে শুরু করে বাড়ির পুজো, সবাই সকাল থেকে ব্যস্ত হয়ে পড়বে, আর ছোট ছোট ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরে মেতে উঠবে স্কুল স্কুলে পুজোর আনন্দে। কিন্তু ক্লাবের পুজো উদ্যোক্তারা ও বাড়ির গৃহকর্তারা বাজারে বেরিয়ে পুজোর উপকরণ কিনতে গিয়ে মাথায় হাত পড়ল এতটাই জিনিসের দাম, বেশি যে কিছুটা থমকে পড়ে বাজারে গিয়ে। তারা জানান, দুটি বছর পুজো করতে পারিনি, এ বছর বাজারে এসে আমরা অনেকটাই অসুবিধায় পড়লাম, কারণ ফলের দাম যেভাবে বেড়ে গেছে আমাদের বাজেট কুল হচ্ছে না, তাই ভেবেছি কোনোভাবে পুজোটা করব আমাদের বাজেটের মধ্যে। প্রতিটি বাজারে জিনিসের দাম আগুন, শসা 50 থেকে 60 টাকা কেজি, পেয়ারা 100 টাকা কেজি, আপেল 120 টাকা থেকে 150 টাকা কেজি, বেদানা 150 থেকে 160 টাকা কেজি, কলা 50 টাকা থেকে 70 টাকা ডজন, ঘটের ডাব 30 থেকে 50 টাকা, আমের পল্লব 10 টাকা পিস, গাঁদা ফুলের মালা 30 টাকা পিস, রজনীগন্ধা মেলা 100 টাকা থেকে শুরু, কলা গাছ 20 টাকা পিস। একদিকে বাজারে যেমন প্রতিমার দাম আগুন, তেমনই অন্যদিকে ফল ও দর্শকের মার দোকানে জিনিসের দাম চড়া। পরিক্রেতারা কি করবেন বুঝতে পারছেন না, বিক্রেতাদের বক্তব্য আমরা কি করব, যেভাবে হু হু করে জিনিসের দাম বাড়ছে আমাদেরকে এনে বিক্রি করতে হবে, তার মধ্যে আমরা যখন জিনিস নিয়ে আসি দেখা যায় আমাদের বেশ জিনিস নষ্ট হয়, ফলে আমাদের দাম বাড়তে হবে। পুজো উদ্যোক্তাদের দাবি, এভাবে জিনিসের দাম বাড়লে আমরা কিভাবে পুজো করব, একদিকে কর্নারের জন্য সবাই কাজকর্ম গেছে, তার উপরে যদি এরকম জিনিসের দাম বাড়তে থাকে হয়তো আমাদের একসময় পুজো বন্ধ করে দিতে হবে, মা সরস্বতীকে বাড়িতে আনা সম্ভব হবে না হয়তো বলে জানালেন। দুবছর আগে যে ঠাকুর আমি 550 টাকা দিয়ে কিনেছি, সেই ঠাকুর এবারে একই মাপের 1100 টাকা দিয়ে কিনতে হলো।